আসসালামু আলাইকুম, শোকের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো সুজি ও নারিকেল দিয়ে ভাপা পিঠা। এই পিঠা খেতে অনেক মজার হয়। আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আমার আজকে রেসিপি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। সুজির ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি ভিতরে পুরো রেডি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া 1 কাপ, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/2 কাপ। 1 কাপ নারিকেল কুড়ার সাথে 1/2 কাপ খেজুরের গুড়ি যথেষ্ট। এখন নেড়ে চেড়ে নিব। যখন গুড় গলে আটা আটা হয়ে শুকনো শুকনো হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আমি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি ডো বানিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। লিকুইড দুধ যদি না থাকে তাহলে গুঁড়া দুধ পানি দিয়ে মিক্স করে নিতে পারেন। আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নিব। যখন ভালোভাবে বলক উঠে আসবে তখনই দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি, আপনারা চাইলে ভেজে নিতেও পারেন। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, আর চুলা আমি একদম লো হিটে করে রেখেছি। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া দলা পেকে যাবে। যখনই দেখবেন যে ডো হয়ে আসছে, শক্ত একটা ডো হয়ে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি সমান করে। জয়টা পিঠা বানাবো তয়টা লেচি আমি সমান করে কেটে নিচ্ছি। এখানে আমার 6টা লেচি হয়েছে, সমান করে কেটে নিলাম। এখন আমি একটা করে লেচি গোল করে বাটির মতো বানিয়ে নিচ্ছি। আর ভিতরের যে পুর রেডি করে রেখেছি ওই পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে মুখটা ভালোভাবে আটকে নিতে হবে। ভালোভাবে আটকে নিয়েছি, এখন হাত দিয়ে গোল করে নেব। হয়ে গেল একটা বানানো। সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভাপে দিব। রাইস কুকারের স্টেনার নিয়েছি, স্টেনারের উপরে একটা পাতলা কাপড় বিছিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে পিঠাগুলো সব দিয়ে দিব। সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এখন চুলায় প্যান বসিয়ে কিছু পরিমাণে পানি দিয়েছি। পানি বলক উঠে গেছে, আর একটা স্টিলের অথবা সিলভারের বাটি দিতে হবে। আমি সিলভারের বাটি নিয়েছি, মাঝখানে দিয়ে এই বাটির উপরে স্ট্রেনার বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিব 20 মিনিট। আর চুলা আমি মিডিয়াম হিটে রেখেছি। 20 মিনিট পর ফিরে আসব। ফিরে আসলাম, পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি তুলে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা পিঠা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই পিঠাগুলো খেতে খুবই মজার হয়, একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।